নাটোরে বীজবিহীন জাতের পেয়ার চাষ করে সারা ফেলেছেন এক তরুণ কৃষি গবেষকদের উদ্ভাব উদ্ভাবিত বাড়ি চার জাতের এ পেয়ারার আবাদ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে জেলার বাইরেও জীবনকাল বেশি হওয়ায় এর বাণিজ্যিক সফলতা দেখছেন কৃষি কর্মকর্তারা নাটোর থেকে জুলফিকার হায়দার জোসেফের তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা মাস্টার্স পাশ করে চাকরি না পেয়ে কৃষি খামার গড়ে তোলার উদ্যোগ নেন নাটোরের মাফিজুল ইসলাম এই লক্ষ্যে সিংহারদহ গ্রামের পৈতৃক জমিতে গড়ে তোলেন কৃষি খামার দুবছর আগে কৃষি গবেষকদের উদ্ভাবিত বীজবিহীন পেয়ারা জাতের সন্ধান পান এরপরই রাঙ্গামাটি হর্টিকালচার সেন্টার থেকে একশো চারা সংগ্রহ করে গড়ে তোলেন বাগান কোন প্রকার এক পিজো বেশি নাই অনেকে মনে করতে পারে হয়তো অল্প পরিমাণে আছে কিন্তু না এটার হচ্ছে সম্পূর্ণ বীজমুক্ত কোনো প্রকার বীজ নাই কোনো ফাঁপা অংশ নাই একদম ভরাট এটার মার্কেটও ভালো এটার সর্বস্তরের লোকেরা খাইতে পারে যেহেতু বিশি নাই অনেকে আছে বিশির কারণে খায় না তারাও এই পেয়ারাটি খাইতে পারবে নাশপাতি আপেল ও পেয়ারার সংমিশ্রণে তৈরি বাড়ির চার জাতের এই পেয়ারা আবাদে খরচও অনেক কম এছাড়া সম্পূর্ণ বীজবিহীন হওয়ায় বাজারে চাহিদা রয়েছে ভালো খেতে লাগলে সেম নাশপাতি ফল এবং যদি কেউ আসেন করজন খেয়ে দেখবেন যে বাস্তবে কিনা কিন্তু ওই গায়ে গাছের আয়ুকাল বিশ বছরের মতো উত্তরবঙ্গের ভিতরে এই পেয়ারা কোনো বাগানে নেই আশা করি এই বাগানে এগুলো পেয়ারা যদি লাগায় মানুষ অল্পতেই লাভবান হবে বেশি কৃষি গবেষকদের সাত বছরের গবেষণায় উদ্ভাবিত বীজবিহীন এই পেয়ারা বাণিজ্যিকভাবে সফলতা আনবে বলে আশা কৃষি বিভাগের এই পেয়ারার বৈশিষ্ট্য হচ্ছে একটু নাবিতে এটা সংগ্রহ বা হারভেস্ট করা যায় সেপ্টেম্বর অক্টোবর থেকে সংগ্রহ করা যায় এবং জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ হতে থাকে যেহেতু অসময়ে পাওয়া যায় এটা ভোক্তার কাছে খুবই জনপ্রিয় গ্রহণযোগ্য এবং বেশি দামে কৃষকেরা বিক্রি করতে পারে প্রচলিত থাই পেয়ারা জাতের জীবনকাল সর্বোচ্চ পাঁচ বছর হলেও বাড়ি চার জাতের পেয়ারা গাছ পনেরো থেকে বিশ বছর পর্যন্ত ফল দিতে সক্ষম তাই এই পেয়ারা চাষ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আশা কৃষি বিভাগ সহ সংশ্লিষ্টদের ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা